বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়ি ফিরছেন ক্ষতিগ্রস্তরা পানি নামায় স্পষ্ট হয়ে উঠছে যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতির চিত্র নেত্রকোনা জেলার পাঁচটি উপজেলার সড়ক মৎস্য ও কৃষি বিভাগ মিলিয়ে মোট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন বন্যায় হেক্টর জমির আমন ও একশো সাতাত্তর হেক্টর জমির শাক সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও রাস্তাঘাট ও অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে ময়মনসিংহে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের তিনটি উপজেলায় উনিশ হাজার হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আংশিক নষ্ট হয়েছে পনেরো হাজার হেক্টর জমির আমন